দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, ইন্ডিকেট করা হয়েছে মুহিউদ্দিন খান, যাকে খান সাহেব বলা হয়, তারপরে মুহিব খান হাফিজাহুল্লাহর সম্পর্কে। দেওবন্দ সকল কওমি মাদারিসদের মাদরে ইলমি, দেওবন্দের ফতোয়ার উপর আমাদের সম্মান ইজ্জত বহাল আছে, বহাল থাকবে। কিন্তু ওই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, ফতোয়ার মধ্যে নাম ইন্ডিকেট করা এটা কতটুকু বৈধ হয়ে গেল? ফতোয়ার মধ্যে অমুক ব্যক্তি আর তমুক ব্যক্তির নাম কেন ইন্ডিকেট করা হবে? বলা হতে পারে অমুক যদি এরকম কাজ করা হয়, সেই রকম কাজ করা হয়, এটার হুকুম কি? তখন বলা হতে পারে ফিস্ক এবং ফুজুর, ফাসিকি কাজ, মন্দ কাজ, কবিরা গুনাহ। কিন্তু একজন মুমিন মুসলমান সে ফাসিক হতে পারে, ফাজির হতে পারে, কবিরা গুনাগার হতে পারে, কিন্তু সে একজন মুসলমান ঠিক না বেঠি? একজন মুমিন মুসলমানের মান হানি করা ইসলাম কখনো বলে না। সুতরাং দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, নাম ইন্ডিকেট করে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে, আপনারা ডিবেট করছেন, তোহমত দিচ্ছেন, একজন মুমিন মুসলমানের মানহানি করছেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং তারা যদি ফিসকে ফুজুরের কাজ করতে পারে, আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে আরো বড় আকারের ফিসকে ফুজুরের কাজ করছেন, কবিরা গুনাহের কাজ করছেন। আলহামদুলিল্লাহ বলতে যাই একটা কথা, আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ উনি যাই বলছে, দেখা যায় একটার পরে একটা প্রতিফলন ঘটছে, একটার পর একটা ঠিকই ঘটছে। আল্লাহ তাআলা যাকে সম্মান দেয়, যাকে আল্লাহ কান ধরে তুলে, কেউ তার পা ধরে নামাতে পারবে না। আলী হাসান উসামা বলেছিলেন কিছুদিন আগে, তো কিছু কিছু মোরলরা ওনার বিরুদ্ধে লেগে গেল। আমি বলতে চাই, উস্তাদ হতে পারেন শালীনতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে বললে কি হয়? কান ধরে বলার দরকার, এই বেটা তুই আমার ছাত্র, আমার কাছে পড়ছস, তুই ঠিক হয়ে যায়, এরকম কথা বল, শালীনতার সাথে কথা বল, তাহলে ওকে মান হাজি বেয়াদব। আমাদের ঘরের মধ্যে কেন দ্বন্দ্ব দরকার? ঘরের মধ্যে দ্বন্দ্ব আমরা চাই না, ঘরের মধ্যে কোনো ফিতনা আমরা চাই না। আমাদের ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে ঘরোয়া থাকবে, এটা কেন বাইরে যাবে? ঠিক না বে ঠিক?